কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শদাতা কমিটি গঠন করা হয়েছে। 33 জনের এই পরামর্শদাতা কমিটির চেয়ারম্যান হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া চেয়ারম্যান হিসেবে রয়েছেন দপ্তরে আরও দুই রাষ্ট্রমন্ত্রী যথাক্রমে নিত্যানন্দ রায় এবং বিএস কুমার। কমিটিতে সদস্য করা হয়েছে রাজ্যের পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের লোকসভা সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। লোকসভার আরও 14 জনকে এই পরামর্শদাতা কমিটিতে রাখা হয়েছে। পাশাপাশি রাজ্যসভার 13 জন সাংসদকেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শদাতা কমিটিতে রাখা হয়েছে। কমিটিতে এক্স অফিসিয়াল মেম্বার হিসেবে রাখা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘল এবং ডক্টর এল মারুগানকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শদাতা কমিটির সদস্য হওয়ায় রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের গুরুত্ব আরও বৃদ্ধি পেল বলে তথ্য অভিজ্ঞ মহলের অভিমত। এই সংবাদ রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের যে উৎসাহিত করবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।